জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া বিটু আমার কিছু করের মধ্যেই অর্থাৎ বাংলাদেশ সময় রাত একটাই মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে আসলে যাকে ডার্ক ধরা হচ্ছে সেই ইউরো দু হাজার চব্বিশের অন্যতম দেশ তুরস্ক তুরস্ক একটু পরে মুখোমুখি হচ্ছে পৃথিবীর অন্যতম ফুটবল পড়া শক্তি নেদারল্যান্ডস এর বলা যায় এই দুই দলের মুখোমুখি নিয়ে আসলে এই মুহূর্তে স্টেডিয়াম জুড়ে জার্মানির ব্রাডিনের বিখ্যাত সেই ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে দু দলের মুখোমুখিতে উত্তেজনা বিরাজ করছে দু দলের শিবিরেই। শুরু থেকে বলা যায় যে আসলে তুরস্ক এই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এর মুখোমুখি হচ্ছে এর আগে কিন্তু দু দলের বড় কোনো আসরে বৈশ্বিক কোনো আসরে আসলে মুখোমুখি হয়নি যদিও বলা যায় যে চোদ্দ বার তারা দুদল মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত সেখানে ছটিতে জয়লাভ করছে নেদারল্যান্ডস এবং চারটিতে তুরস্ক আর চারটি ড্র হয়েছে সব মিলিয়ে অন্যরকম যদি বলতে হয় তাহলে কিন্তু দুদলের মুখোমুখি থেকেও কারো চেয়ে কম যায় না বলেই চলে এবং তবে এরই মধ্যে তুরস্কের যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু অনেক চাই শক্তি সামর্থ্যের দিক থেকে বলা যায় যে আসলে এগিয়ে এসছে অনেকখানি আহ যদিও নেদারল্যান্ডসের খেলোয়াড়া আগে থেকেই কিন্তু তারা ঐতিহাসিক ভাবেই শক্তি সামর্থ্য এবং মর্যাদা লড়াই সবসময় এগিয়ে গেছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনালে যাওয়ার তাদের অভিজ্ঞতা রয়েছে তবে তুরস্কের যে বিষয়টি সেটি হচ্ছে মেরি ডেমিরাল তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে কারণ গত ম্যাচে অর্থাৎ অস্ট্রিয়াকে হারানোর পরে তিনি যে নেক্রের একটি সাইন তিনি দেখিয়েছিলেন সেটি আসলে উগ্র ডানপন্থীদের একটি সাইন বলা হচ্ছে ওয়েফা থেকে এবং সে কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তবুও কিন্তু তারা চেষ্টা করেছিল ওয়েফের সাথে একটি দফা দফা করার জন্য এমনকি আদালত পর্যন্ত গড়িয়েছে সেই মামলা কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি ডেমিরালের ডেমিরালকে দুই ম্যাচ অর্থাৎ আজকে এবং যদি তুরস্ক কোনোভাবে আহ নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় সেখানেও কিন্তু ডেমিরাল খেলতে পারবেন না তবে আজকের ম্যাচে তুরস্ককে তাতিয়ে দেওয়ার জন্য অর্থাৎ তাদের খেলোয়াড়রা যাতে মনোভঙ্গ না হয় এবং সেই খেলোয়াড়া যাতে মাঠে সর্বস্ব দিয়ে সর্বস্ব উজাড় করে দিয়ে খেলতে পারেন সে কারণে কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কিন্তু আজকে এই ফুটবল মাঠে উপস্থিত থাকবেন এবং অন্যভাবে বলা যায় যে আসলে যত কিছুই হোক না কেন নেদারল্যান্ডসের যে আহ বড় সড়ক ফুটবলার রয়েছে বিশেষ করে গাক্পো ফান্ডাইক যে হারানো সম্ভব হবে না অর্থাৎ খুব কঠিন যে হবে তুরস্কের জন্য সেটি কিন্তু আজকে দর্শক আছে তারা বলছে তবুও এই দলের যে মুখোমুখি আমরা দেখতে পেয়েছি দর্শকরা কিন্তু দারুণ উৎফুল্ল এবং আজকের যে জমজমাট লড়াই সেটি তারা বেশ আশাবাদী তো এই ছিল আমার কাছে জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের থেকে আজকের তুরস্ক এবং নেদারল্যান্ডসের যে মুখোমুখি হবে তার সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের খবর জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন বিটু বড়ুয়া